মা, আমি কি জন্ম থেকে অন্ধ ছিলাম? না বাজান, তো জন্মের 1 বছর পর তোর জ্বর আইলো, জ্বরের টাইফয়েড, কিছুতেই জ্বর নামে না। 3 দিন পর রাম দেখতে বড় ডাক্তার অশোক বাবুরে আনলাম, 100 টাকা ভিজিট দিলাম, 600 টাকার ওষুধ লিখা দিল, 100 টাকা দিয়ে প্রথম দিন ওষুধ খাওয়াইলাম, তারপর 3 দিন আর ওষুধ খাওয়াইতে পারলাম না। কেন মা? তোর আব্বা যে বাড়িতে কিষান দিত, হ্যাঁ গরে কইলো আমার 500 টাকা ধার দেন, পরে কিষান দিয়া শোধ দিয়া দিব, হ্যাঁ রাজি হইল না। তারপর তোর আব্বা আমার কাছে আইসা কইল, হালিমা টাকা পাইলাম না, তারপরে এ বাড়ি ওই বাড়ি কত ঘুরলাম টাকা পাইলাম না। তোর দাদার কাছে একটা কাঁসার থালা আছিল আর আমার একটা সোনার নাকফুল আছিল, সেটা বেইসা 3 দিন পর আবার ওষুধ কিনলাম, 3 দিন তোর ওষুধ খাওয়াইতে পারি নাই দেখা তোর চোখে সানি পড়া গেছিল, তারপর আবার ডাক্তারে ডাকলাম, ডাক্তারে কইল এই 3 দিন যদি ওষুধ খাওয়ান বন্ধ না হইতো তাহলে তুই অন্ধ হইতি না। এরপর কত ডাক্তার কবিরাজ কত কিছু দেখাইলাম, কিছুতেই কিছু হইল না। মা, সেই সময় কি আমি সুই দেখতে পারতাম? হ, 1 বছর বয়স পর্যন্ত চোখে দেখতে পারতাম, কিন্তু আমার তো মনে হয় না মা আমি কোনোদিন এই দুনিয়ার কোনো কিছু দেখছি। মা, আমাদের এই যে নদী আছে সাগর কি হ্যার সাইতে অনেক বড়? হ, শুনছি। তুমি দেখছো মা? না, কোনখান থেকে দেখবো বাবা। মা, সাগর কি আল্লাহ সাইতেও বড়? না রে বোকা, এই দুনিয়াদারি নদী সাগর চাঁদ সুরজ সব আল্লাহ তালা বানাইছে, আল্লাহ সবার চাইতে বড়। মা, চাঁদ সূর্য আকাশ তারা পাহাড় সাগর নদী এগুলো কিছুই আমি দেখলাম না, যে মাটি দেখলাম না। আল্লাহ সবার জন্য দিন বানাইছে রাত বানাইছে, আর আমার জন্য খালি রাত। সেদিন হাসি মেজা শিখাই গেছে মনে আছে বাজান? মা, মুখস্থ করছিস? পুরোটাই শিখে ফেলাইছি। আমার আল্লাহ নবীজির নাম, ডান হাতে আমুল নামা পাইবেন গো ভাইজান। আমার আল্লাহ নবীজির নাম, অন্ধডারে একটা পয়সা কইরে যান গো দান। আমার আল্লাহ নবীজির নাম, দান করিলে অনেক নেকি পাইবেন গো ভাইজান। আমার আল্লাহ নবীজির নাম, এর মধ্যে যদি থালের উপর কোনো টাকা পড়ে অথবা পয়সা পড়ে তাহলে কইতে হবি, আল্লাহ যে ব্যক্তি এই অন্ধের হাতে একটা টাকা দান করলো তাকে তুমি 70টি নেকি দিও, তার বালা মুসিবত থেকে দূরে রাখো, তারপর আবার শুরু করতে হবি। বলো আল্লাহ নবীজির নাম। ভালোই তো শিখছিস বাজান। মা, এক টাহা দুই টাহা এগুলো কাঁচা টাহা চিনমই, কিন্তু যেগুলা কাগজের নোট টাহা এগুলা কেমবাই বুঝবো? হাশেম মামাই কইছে অনেকে নাকি 100 টাহাও দেয়, কাগজ দিল না টাকা দিল তা কেমবাই বুঝবো? মা, মানছে যা দিবে পকেটের মধ্যে রাখবি, হাশেম মিয়া তোর কাছ থেকে বুঝে নিবে এগুলো আল্লাহ নামে দেয়া বাজান, চুরি করিস না।
মা হাশেম মামা আমাদের কত টাকা দিবে খাওয়া পড়া বাদে মাসে 400 টাকা আমাগো ঠকা হয়ে গেল না মা শুনছি মেনশে নাকি অনেক টাকা দেয় বাজান প্রথম প্রথম কাজটা শিখতে হবে তারপর কাজ শিখা গেলে মাসে টাকা আরো বাড়াই দিবে মা এই টাকা দিয়ে কিন্তু তুমি কাবুলের পড়াবা মা হাসি মামা কবে আসবি হইলো তো কাল আসবে হ্যার বলে আরেকটা বুড়া বেটিও আছে একটা খোরাও আছে অবধিও ভিক্ষা করায় ওরা হইলো ফেরেব্বাজ লোক কথার কোনো ঠিক ঠিকানা নাই না আসলো কিছু কওয়া যায় না মা আমার কোথায় যেতে হবে ফরিদগঞ্জ বাস স্ট্যান্ডে যেখানে লোকজন ঢাকা যাওয়ার জন্য বাসে ওঠা নামা করে এইখানে মা আমার কি বাসে উঠতে হবে আমি কেন বাই উঠব তোমার কিছু করতে হবে না বাবা হাসি মেয়ে সব দেখাই দিবে এখন ঘুমাও ওবি রে আমি তোরে চিনছি তুই আমার পথে ডাল দিছিস হ্যাঁ এখন কুটকুটাইয়া হাসতেছিস আমি কানা বইলে তোর আমার সঙ্গে ফাইজলামি করিস না এ আল্লাহ কিন্তু সব পারে আল্লাহ তোরেও কানা বানাই দিতে পারে তোমাদের সবাইকে কবি বেগম সুফিয়া কামালের প্রার্থনা কবিতাটা মুখস্থ করতে বলেছিলাম করেছো রাশেদা তুমি বলো প্রার্থনা সুফিয়া কামাল তুলি দুই হাত করে মোনাজাত হে রহিম রহমান কত সুন্দর করিয়া ধরণী মোদের করেছো দান গাছ ফুল ফল নদী ভরা জল পাখির কণ্ঠে গান সকলি তোমার দান মাতা পিতা ভাই বোন ও স্বজন সব মানুষেরা সবাই আপন বসো সোহেল তুমি বলো তুলি দুই হাত করি মোনাজাত হে রহিম রহমান কত সুন্দর করিয়া ধরণী কত সুন্দর করিয়া ধরণী তুলি দুই হাত করি মোনাজাত হে রহিম রহমান কত সুন্দর করিয়া ধরণী সোহেল এ সোহেল কো মোদের করেছ দান গাছে ফুল ফল নদী ভরা জল কো কে ওখানে কে আবুল কানা স্যার আমাদের ক্লাসে পড়ে এই যে কাবুল ওর বড় ভাই আবুল কানা অশো ও এখানে কি করে স্যার ও চুরি করে শূন্য শূন্য পরামর্শ করে এখানে কি করো না স্যার কি শোনা আমার ভারী রে নিতাইছিলাম মিথ্যা কথা স্যার ও কানা মানুষ ও কি ওর বাড়ি নিতে পারে ওইখানে আইসা চুরি করে পড়া মুখস্ত করে ওরা যা বলছে এটা কি সত্যি স্যার সত্যি আমার পড়ার ভারী ইচ্ছা ছিল কিন্তু কানা দেখা ওরা আমার স্কুলে ঢুকতে দেয় না ভিতরে এসো
আচ্ছা আবুলকে কি তোমরা সত্যি ক্লাসে ঢুকতে দাও না? হ্যাঁ স্যার, দেই না। তোমরা ওকে কেন ঢুকতে দাও না? স্যার, ও তো কানা, বই দেখতে পারে না। অক্সিজেন মেটেলদার ও আবার পড়তি স্যার। তোমরা কি জানো অন্ধদের জন্য আলাদা স্কুল আছে, আলাদা বই আছে? শুনছি স্যার, ওরা তো গরিব, টাউনে যাইবো কেমবা। আচ্ছা আবুল, তোমাকে কেউ কোনোদিন শহরে অন্ধদের স্কুলে পড়ার কথা বলেছিল? না স্যার। আচ্ছা, এখন যদি তোমাকে কেউ পড়ার জন্য বলে, তুমি যাবে? স্যার, আমরা তো গরিব, আর এমনি তো আমার অনেক বয়স হয়ে গেছে, এখন কি পড়া যাব? যাবে, লেখা পড়ার জন্য বয়স কিছুই না। অন্ধদের জন্য আলাদা স্কুল আছে, আলাদা বই আছে, ওখানে তুমি পড়তে পারবে। অন্ধদের জন্য, প্রতিবন্ধীদের জন্য সরকার পরিচালিত আলাদা স্কুল আছে, সব খরচ ওরাই বহন করে। তুমি কি ওখানে পড়তে চাও? স্যার, ইচ্ছা তো আছে, ক্যাম্পাস যাব, কে নিয়ে যাবে? তোমরা আবুলকে আর কেউ কানা বলবে না। আবুল দৃষ্টি প্রতিবন্ধী, ও তোমাদের মতোই মানুষ, ওকে কানা বললে ও মনে কষ্ট পেতে পারে, তাই না আবুল? হ্যাঁ স্যার, আমার তো কোনো সময় মনে হয় না আমি কানা, আমার তো মনে হয় সবাই আমার মতো, কিন্তু যখন কেউ আমার কানা কয় তখন আমার মনে হয় আমি সবার চেয়ে আলাদা মানুষ, তখন আমার মনে খুব কষ্ট পায়। অতএব তোমরা আবুলকে আবুল কানা বলবে না, কানাকে কানা, খোড়াকে খোড়া বললে ওরা মনে কষ্ট পেতে পারে। ওদের নাম আছে, আবুলেরও নাম আছে, আবুলকে আবুল বলবে, ঠিক আছে? ইয়াবুল, ক্রিকেট খেলবে? আমার সাথে ইয়ার কি হরো না, আমি কি চোখে দেখি যে খেলবো? আল্লাহ আমারে কানা বানাইছে দেখে তোরা কত কি হরস আমার সঙ্গে, যদি কানা না হইতাম আমার লগে খেললে তোরা কেউই পারতি না। চল কাবুল। স্যার, একটা অন্ধ ছেলে দেখলাম আমাদের ক্লাস থ্রিতে, কাবুল নামে যে ছেলেটা পড়ে তার বড় ভাই। কেন, কি হয়েছে, কিছু করেছে নাকি? না স্যার, মানে আমি জানতে চাচ্ছিলাম ওর বাড়ি কোন গ্রামে। ও, আপনি তো নতুন, আপনি যে বাড়িতে লজিং থাকেন ওই পাশের বাড়িতেই ওদের বাড়ি। আপনার লজিং মাস্টার মোল্লা সাহেবকে জিজ্ঞাসা করলেই উনি সব বলে দেবেন। ছেলেটা খুব মেধাবী। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, ও ক্লাসে পড়া শুনে শুনে ও মুখস্থ করে ফেলে দেয়। প্রতিবন্ধীরা যেখানে লেখাপড়া শেখে ওকে সেখানে দেওয়া যেত না? গরিবের ছেলে, কে দেবে রে ভাই? আচ্ছা, ওর মা বাবা নেই? বাবাটা 2 বছর আগে মারা গেছে, মাঠে কোনো জমিজমা নেই, মা বাড়িতে বাড়িতে কাজ করে সংসার চালায়। কিরে, তাড়াতাড়ি বাইরে, গাড়িতে তো অসুবিধা হবে। আসতেছে হাশেম ভাই, একটু দাঁড়ান। এই যে বাজান, এটা গুড়, এই যে সিরা, টোপরার মধ্যে দিলাম, খিদা লাগলে খাইছ? কিরে, তাড়াতাড়ি আয়। কিরে, তোরে যা শিয়ে দিয়েছিলাম মুখস্থ করছিস? হ্যাঁ মামা,
পুরোটাই করছি। আমার আল্লাহ নবীজির নাম, ডান হাতে আমল নামা পাইবেন গো ভাই জান। আমার আল্লাহ নবীজির নাম, অন্ধর দ্বারে একটা পয়সা কইরা যান গো দান। আমার আল্লাহ নবীজির নাম, দান করিলে অনেক নাকি পাইবেন গো ভাই জান। আমার আল্লাহ নবীজির নাম। বাহারে ভালোই তো শিখছিস দেখি, রাহো দুই মাসের টাকা অ্যাডভান্স দিয়ে গেলাম, এই দুই মাসের মধ্যে কিন্তু সওয়াল পাবা না। খবর নিতে হইলি ফরিদগঞ্জে যারা যায় তাদের কাছে তো খবর নিও। মামা তুমি কত টাকা দিলা? 800 টাকা। মা তুমি এই টাকা দিয়ে কাবুলেরে একটা জামা কিনে দিও, তোমার আর মানুষের বাড়িতে এখন কাম করতে যাওয়া লাগবো না। ইস কেমন জানি না বাবি ভালি মনে হয়, 400 টাকা মাসে বাড়ি বাড়ি কাম হইল না, না খাইয়া সুটকি দিয়ে থাকতে হবে না, মাসে 400 টাকা চলে। কাবুল তুই স্কুল কমাই দিস না ভাই, ঈদের সময় আমি তোরে জুতো কিনে দিব, ছাতি কিনে দিব, ঠিক আছে? এখন আমি যাই। হাশেম ভাই আমার সাওয়ালের দিকে একটু খেয়াল রেখো, কপাল দোষে ও কানা হয়েছে, বাসে উঠান আমার সময় জানি ব্যথা না পায়, আমার সাওয়ালের দিকে একটু খেয়াল রেখো। তোমার হাতে ওরে সইপা দিলাম, আমি শুনছি শিক্ষাকরণের জন্য কোলা পাঙ্গ না খায় সিকন করে, ও তো এমনিতেই কানা, ওরে না খয় রাখো না, খাওয়ান দিও। অত সোজা না, খাওয়াই তো না দোষ নদোষ বানাইছো, না দোষ নদোষ দেখলি মানুষ ভিক্ষা দেয় না, কি হতে হবে আমি ভালো জানি। আবার চুপ করে থাকেন না? দেখুন মোল্লা সাহেব, আমি আমার বাড়ির পাশে অথবা শহরের আশেপাশে যে কোনো স্কুলে শিক্ষক হতে পারতাম, আমি কিন্তু আপনাদের গ্রামে তদবির করে এসেছি। তদবির করে এবার পাড়া গ্রামে কেউ আসে নাকি? হ্যাঁ, আমি এখানে ইচ্ছে করেই এসেছি, এখানে বাতাস বিশুদ্ধ, শাকসবজি টাটকা, দুধে পানি মেশানো হয় না, খাবারে ভেজাল মেডিসিন মেশানো হয় না, এখানে শব্দ দূষণ নেই, গ্রামের মানুষ সহজ সরল, এজন্যই আমি এখানে এসেছি। আপনার কথাগুলো শুনলে কি ভালো যে লাগতেছে না ভাই। আচ্ছা মোল্লা সাহেব, আপনার কাছে একটা কথা জিজ্ঞেস করতে এসেছি আমি। কি বলেন? আচ্ছা আপনার বাড়ির আশেপাশে আবুল নাম করে একটা অন্ধ ছেলে থাকে, হেড স্যার বললেন আপনার কাছে জিজ্ঞেস করলে তাদের বাড়ির ঠিকানা জানতে পারবো। ও আবুল কানা? আচ্ছা আচ্ছা আছে, ওই তো দুই বাড়ির পশ্চিম পাশে। কেন কোনো বেয়াদবি করছে নাকি? খুব গরিব ছেলে, ডাকি আনি। না না না, কোনো বেয়াদবি করেনি, এমনি আমি জানতে চাচ্ছিলাম পড়ালেখা শিখলে ভালো করতে পারতো। কানা মানুষ কোনে লেখাপড়া করবে, কোনছে স্যার আপনি আল্লাহ তো লেখাপড়া বন্ধ করে দিয়েছে। না না আল্লাহ করেনি, করেছে ওর গরিবি। আমি বলতে চাই অন্ধদের জন্য আলাদা স্কুল আছে। ওরা তো ভাই টাউনে, গরিব মানুষ এমনি বাদ পায় না আবার লেখাপড়া। আচ্ছা ওর গার্জেন কে? ওর মা আছে। আমি একটু ওনার সাথে কথা বলতে চাই। কেন লেখাপড়া শিখাইবেন নাকি? না আমি তো পারবো না, আমি বলতে চাই অন্ধদের জন্য আলাদা স্কুল আছে, আলাদা বই আছে। থাকবে কই? থাকা খাওয়ার সব খরচ সরকারই বহন করবে। কিন্তু ওরা তো কালি নিয়ে গেছে। কে কোথায়? আমগো গ্রামের পুব পাড়ায় হাশেম আলী বলে এক লোক আছে, ফরিদগঞ্জ বাস স্ট্যান্ডে তার বলে কি ব্যবসা আছে, সে নিয়ে গেছে কাল। কেন? কেন নিয়ে গেছে? সরমের কথা কি কম ভাই,
গরিব মানুষ ভিক্ষা তিনি আগেছে ভিক্ষে আপনি দিয়ে দিলেন কি আর করব কানা মানুষ ভিক্ষা ছাড়া কি কোনো পথ আছে আছে আমি আপনাদের স্কুলের একজন নতুন মাস্টার এখানে নতুন এসেছি আমার বাড়ি ঢাকার পাশে টঙ্গিতে এখন মোল্লা সাহেবের এখানে লজিং আছে ও আপনি নতুন মাস্টার জি কাল কাবুল আমারে আপনার কথা কইছিল আমি আপনাকে একটা কথা বলবো শুনবেন জি বলেন আপনার ছেলেটাকে যেখানে ভিক্ষে করতে দিয়েছেন সেখান থেকে নিয়ে আসবেন কেন আমি ওকে নিয়ে যাব অন্ধদের যেখানে লেখাপড়া শেখানো হয় আমি ওকে ওখানে ভর্তি করে দেব ইশ গাছে ধরে কানা লেখাপড়া শিয়ে দজ মেরে সরায় এই কোনদিন শুনছিস কোনদিন দেখছিস আরে আল্লাহ কানা মারাইছ কিন্তু বিজ্ঞান অর্জন নেই না হাশেম ভাই তুমি আমারে আমার সওয়ালটা দিয়ে দাও ওরা আমারে কইছে ওগির জন্য সরকারি আলাদা স্কুল আছে ধুন পাগল ছাগল জাত কয় কি এই যে জজ ব্যারিস্টার ম্যাজিস্ট্রেট পুলিশ দারোগা কেউ রে কানা দেখছিস কানা লেখাপড়ার কোয়ালে শুনছিস হ্যাঁ না হাশেম ভাই তুমি আমার সওয়ালটা দিয়ে দাও কেউটা দে নগদ 800 টাকা এই জায়গা ফেলাইয়া তো ছাল নিয়ে জায়গা যা নিয়ে যা 800 টাকা পাবো কোনে বিদেশে পাচার করে যে কলিজা লিভার কিডনি হাত পায়ের রড চোখ এইগুলি বিদেশে বেঁচে নেয় অনেক টাকা দামে কেনা বেচা হয় মাস্টার ডাকাত দাইছে না তোর বুদ্ধি কম ও দুই না বান্না হইলে ডাকাত আসবি কেন মানুষ ডাকাই যায় আর ও ডাকাত পেয়ে হিনাইছে তোরে ফুসলে তোর সালটা নিয়ে যাবি না শেষে আহাবিরে করে বেড়াবি না ও জানে তুই গরিব বাপ নাই কানা চাইলি দিয়ে দিবি না কোনো খোঁজ খবর নিবি না এই জন্য তোর সাল নিতে চাইছে মাথা গরম হরিস না সাওয়াল দারে খোয়াস না তাহাডা আসলে বান যা বাড়ি জাগে এই 100 টাকা নে তোরে মাসে আরো 100 টাকা বাড়াইতে পারে আর একটা কথা কই গ্রাজুয়েটে শুনিস এই লাইনে তোর সাওয়ালের ভালো ভবিষ্যৎ ও পয়লা দিনে আমারে 100 টাকা এনে দিছে চিন্তা করিস না ঈদের সময় তোরে আর তোর সওয়াল রে জামা কাপড় কিনে দে মানে যাকে যা বাড়ি যা হাশেম ভাই একটা কথা কই আমার সওয়ালার সাথে একটু দেখা করতে পারবো না আরে না সে তো সেটা হেরাটার বাসে উঠে গেছে সেই বিয়ানে যা বাড়ি যাকে ডাকা 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 কাবুল কাবুল আছো মা ওই যে নতুন স্যার আইছে তুই যা তুমি যাও বসতে দাও তোর ডাকতেছে তুই যা কাবুল
আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম। তোমার মাকে একটু ডাকো। মা, ও মা, স্যার ডাকে, আসো। যাও, তোমার মাকে ডেকে নিয়ে আসো। ও মা, মা, স্যার ডাকে, আসো। তুই যা, আসো। আবুলকে আনতে গিয়েছিলেন? জি। এলো না? ওর তো লেখাপড়া খুব আগ্রহ দেখেছিলাম। লেখাপড়া করতে পারবে শুনলে তো আশার কথা। আপনি ওকে সব বুঝিয়ে বলেছিলেন তো? কথা কও না তুমি, কথা কও। আমি ওরে দিব না। দেবেন না কেন? ওর রোজগার বন্ধ হয়ে যাবে বলে। আমার স্যালারি আমি দিব না। দেবেন না কেন? ও লেখাপড়া ভালো করলে সরকার ওকে বৃত্তি দেবে। এখনো ভিক্ষে করে যা পাচ্ছে তা হবে তার চাইতে অনেক বেশি। সরকার ওকে লেখাপড়া শেখানোর পর কাজ করে খাওয়ার জন্য ট্রেনিংও দিয়ে দেবে। তখন আর ওকে ভিক্ষে করে খেতে হবে না। না ভাই, আপনি আমার মাফ করে দেন, আমার অত লোভ নাই। আমার স্যালারি আমি দিব না। ওর সুন্দর ভবিষ্যৎ হবে, ও চাকরি করতে পারবে, ও সমাজের বোঝা হবে না, দেশের বোঝা হবে না। অন্ধ মানেই আমরা মনে করি ওরা দেশের বোঝা, সমাজের বোঝা। ও দেশের সম্পদ হতে পারে। ওর প্রতিভার বিকাশ ঘটাতে পারলে ওর দ্বারা দেশ উপকৃত হতে পারে। আপনি ইংরেজিতে কি করলেন আমি তো কিছুই বুঝলাম না। আমি শুনছি দেশে বলে একটা দল আইছে, ছোট ছোট বাচ্চাদের বেসা দেয়, আর কানা মানুষ লেখাপড়া শিখতে পারে, এরকম কথা তো আমি কোনোদিন শুনি নাই। আপনার ভাই আমার বিশ্বাস হয় না। আপনি আমার মাফ করেন, আমার ভয় লাগে, আমার পোলার আমি দিব না। আমি এই যে টেলিভিশন, ভিসিডি এসব এনেছি একটি প্রামাণ্য ছবি দেখানোর জন্য, যার নাম অন্ধকারে আলো। এটি দেখলে আপনারা অন্ধদের সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। এই ছবিটি তৈরি করেছে ড্রিমস সোশ্যাল ডেভেলপমেন্ট সোসাইটি নামের একটি এনজিও প্রতিষ্ঠান। রতন, কেয়া, এরা অন্ধ। এদের জীবন থেকে আলো চিরকালের জন্য চলে গেছে। এদের জীবন শুধুই অন্ধকার। এ আধার এদের জীবন থেকে আর কোনো দিনই যাবে না। রতন জন্মান্ধ, কেয়া জন্মের 2 বছর পরে অন্ধ হয়েছে। এককালে সে পৃথিবীর ফুল ফল সমস্ত সুন্দরই দেখতে পেত, আজ আর সে কিছুই দেখতে পায় না। কেয়ার এই অন্ধত্বের কারণ সে বড় হয়ে জানতে পেরেছে। ছোটবেলায় অপুষ্টি এবং ভিটামিনের অভাবেই তার পৃথিবী আজ চিরকালের জন্য অন্ধকার হয়ে গেছে। কেয়া এক ভূমিহীন গরিব কৃষকের মেয়ে। আজ সে সরকারি খরচে স্কুলে পড়ে, হোস্টেলে থাকে। এই জানালার পাশে দাঁড়িয়ে সে ভাবে, এখন যদি তাকে পৃথিবীর সমস্ত ভিটামিনও খেতে দেওয়া হয় তাহলেও জীবন থেকে তার আধার কখনো মুছবে না। এরপরেও কেয়া তার নিজেকে কখনোই অসহায় ভাবে না। কেয়ার চোখের আলো চলে গেলেও মনের আনন্দ চলে যায়নি। মাঝে মাঝে সে স্কুলের হোস্টেলের বাইরে দাঁড়িয়ে একা একা গান গায়। ঘরের মাত্র একটা খুঁটি, খুঁটির গোড়ায় নাই রে মাটি, কিসে ঘর রইবে খাটি, কিসে ঘর রইবে খাটি, ঝুড়ি তুফান এলে পরে, ধন্য ধন্য বলি
এমনি হাজারো কেয়ার রতন আছে আমাদের দেশে। প্রতি বছরই জন্ম নেয় অনেক অন্ধ শিশু, জন্মের পরে অপুষ্টি এবং সুচিকিৎসার অভাবেও অন্ধ হচ্ছে অনেক শিশু। অন্ধ হয়ে গেলেই আমরা যারা দেখতে পাই তারা ধরে নেই এই অন্ধ মানুষরা অসহায় এবং এরা সমাজের আলাদা মানুষ, অন্যের উপর নির্ভরশীল হয়েই এদের বেঁচে থাকতে হবে। না, আধুনিক বিশ্ব তা মনে করে না, এরা সাধারণ মানুষের মতোই চলতে পারে, লেখাপড়াও করতে পারে। লেখাপড়া করার সমস্ত সুযোগই এদের জন্য আছে। এরা আধুনিক বিজ্ঞানের কম্পিউটারও চালাতে পারে। কম্পিউটার বিজ্ঞানীরা এদের জন্য তৈরি করেছে এক বিশেষ ধরনের কম্পিউটার। বাংলাদেশে এই দৃষ্টি প্রতিবন্ধী ছাড়াও সমস্ত প্রতিবন্ধীদের লেখাপড়া শেখার জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত বিভাগীয় শহর ছাড়াও প্রতিটি জেলায় রয়েছে প্রতিবন্ধীদের জন্য একটি করে শিক্ষা প্রতিষ্ঠান। এখানে যারা শিক্ষা গ্রহণ করতে আসে তাদের বই খাতা পোশাক পরিচ্ছদ সবই সমাজ সেবা অধিদপ্তর সরবরাহ করে থাকে। যারা হোস্টেলে থাকতে চায় তাদের হোস্টেলে থাকা খাওয়া খরচ সবই এই সরকারি প্রতিষ্ঠান বহন করে। আমার গিটারে শুধু তোমার নামটি বেজে উঠে, লেখা হয়েছে এই হৃদয়ের পটে, লেখা হয়েছে এই হৃদয়ের পটে। না 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 লা 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 লা। অন্যান্য ছাত্রদের মতো লেখাপড়া ছাড়া এরাও অবসর সময় গান বাজনা গল্প করে সময় কাটায়। শিক্ষা ছাড়াও এদের কারিগরি প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে যাতে এরা কারুর অনুগ্রহের পাত্র না হয়। এদের শিক্ষার জন্য রয়েছে বিশেষ ধরনের পাঠ্যপুস্তক। এদের অনেকেই বিভিন্ন ইউনিভার্সিটিতে সাধারণ ছাত্রদের সাথে লেখাপড়া করতে পারে। কেয়া, রতন, নুরু এদের মতো অনেক দৃষ্টি প্রতিবন্ধী রয়েছে আমাদের দেশে। এরা কারুর অনুগ্রহের পাত্র না হয়ে হয়ে উঠুক আত্মনির্ভরশীল একজন মানুষ। এদের অন্ধকার জীবন শিক্ষার আলো দিয়ে হয়ে উঠুক আলোকিত এক সুন্দর আনন্দময় জীবন। যখনই গান গাই পাই যে দেখা, গানের খাতাতে তোমার ছবি যে আঁকা। যখনই গান গাই পাই যে দেখা, গানের তাল আমার যায় যে কেটে, গানের তাল আমার যায় যে কেটে। আমার গিটারে শুধু তোমার তোমার নাম যে চিরতরে, লেখা হয়েছে এই হৃদয়ের পটে, লেখা হয়েছে এই হৃদয়ের পটে। দেখেছেন, বুঝতে পেরেছেন? এবার আপনার বিশ্বাস হয়েছে অন্ধদের জন্য লেখাপড়ার ব্যবস্থা আছে? আপনারা সবাই দেখেছেন প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। সরকার চেষ্টা করছে ওরা যেন সমাজের বোঝা না হয়ে দেশের সম্পদ হতে পারে। আপনি আবুলকে এনে দিন, আমি ওকে নিয়ে যাব ঢাকায়। আর যার কাছ থেকে 800 টাকা অগ্রিম এনেছেন রাখেন স্যার, আপনি দিবেন কে? ওল আমাদের দেশের পোলা, আমরা দিব। এই আবুলের মা। জি ভাইজান। তোমার আবুলকে নিয়ে আসো, সারাতে তুইলা দাও। ভদ্রলোকেরা কি পোলা পাচার করে? উনি একজন শিক্ষক লোক, উনি একজন ভদ্রলোক স্যার। আমরা চিনা কিসের বয়? একদিন দেখবা আল্লাহর রহমতে তোমার আবুলকে সারাতে তুইলা দিলে কপাল খুইলা যাইব। তাই কর, কিন্তু
মানুষ মরে মেলে আর খাটাস মরে তেলে খারাপ মেলে বইয়া মানুষ শেষ হয় আর খাটাসের তেল হইলি দাপায় দাপায় মরে যায় আবু তোর মা আরো খাটাসের মতো তেল হয়েছে রে আলো মইল বিলে মামা তুমি আমার জন্য দোয়া কইরো আমার যেন আর ফিরে আসতে না হয় আমার ভিক্ষা করতে লজ্জা করে আমার কান্দন আসে মা চলো আমরা যাই সরকার দিয়েছে আল্লাহ নাকি সব জায়গায় আছে তাকে খুঁজি